কেন যে মানুষ বিদেশ ঘুরতে যায়, আমাদের দেশটাই তো কত সুন্দর। আহ, কতদিন পর বাহিরে বের হলাম। ভাইজান, ঢাকা থেকে কি আপনি একাই আইছেন নাকি আরো লোকজন আছে? আরে না, আর কেউ নাই, আমি একাই। দেশে এত জায়গা রাইখা এই বৃন্দাবনে কেন আইছেন? অনেকের কাছে শুনেছি এই জায়গাটা নাকি ভীষণ সুন্দর। তাছাড়া আমি ফটোগ্রাফির উপর পড়াশোনা করছি, তো তাই ফটো কনটেস্টের জন্য কিছু ছবি তুলব। কি ব্যাপার, এইখানে গাড়ি থামালেন কেন? ভাইজান, রাস্তা এখানেই শেষ, বৃন্দাবনে যাইতে চাইলে হাইটাই যাইতে হইব। কি বলেন, আমার তো আরো যাওয়ার ইচ্ছা ছিল। ভাইজান, রাস্তা থাকলে দিয়ে আইতাম, আপনি একটু কষ্ট করে হাইটাই যান। ঠিক আছে, আপনার কথা হলো, দেন ভাইজান। সামনামে আমার দিকে তাকিয়ে ছিল রে, আমার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসেছে। সামনামে আমার দিকে তাকিয়ে ছিল রে, আমার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসেছে। সামনামের মিষ্টি হাসিতে আমারে মন প্রেমে পড়েছে, শ্যামলামের মিষ্টি হাসিতে আমারে মন প্রেমে পড়েছে। দুধে আলতা গায়ের বড় দীঘল কালো চুল, তারে দেখতে আমার মন হয়ে যায় ব্যাকুল। দুধে আলতা গায়ের বড় দীঘল কালো চুল, তারে দেখতে আমার মন হয়ে যায় ব্যাকুল। তারে দেখে আমার বুক শীতল হয়েছে, আমারে মন প্রেমে পড়েছে, শ্যামলামের মিষ্টি হাসিতে আমারে মন প্রেমে পড়েছে। হরিণী চোখ যেন তার নাকটা বাঁশের বাঁশি, যে দেখিবে সে বলিবে তারে ভালোবাসি। হরিণী চোখ যেন তার নাকটা বাঁশের বাঁশি, যে দেখিবে সে বলিবে তারে ভালোবাসি। তারে দেখে আমার বুক শীতল হয়েছে, আমারে মন প্রেমে পড়েছে, শ্যামলামের মিষ্টি হাসিতে আমারে মন প্রেমে পড়েছে। শ্যামলামে আমার দিকে তাকিয়েছিল রে, আমার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসেছে। শ্যামলামে আমার দিকে তাকিয়েছিল রে, আমার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসেছে। শ্যামলামের মিষ্টি হাসিতে
আমার মন প্রেমে পড়েছে। শ্যামলামের মিষ্টি হাসিতে আমার মন প্রেমে পড়েছে। বাড়িতে কেউ আছেন? আচ্ছা, এটা কি পাখিদের বাড়ি? হ্যাঁ বাবা, এটা পাখিদের বাড়ি। কিন্তু তুমি পাখিরে চিনো কেমনে? আসলে আমি স্টুডেন্ট, ঢাকা থেকে এসেছিলাম। আমি গতকাল আপনাদের ওই বাগানটায় কিছু ছবি উঠাচ্ছিলাম, তখন আমি পাখির কয়েকটা ছবি উঠাই। আমি যখন রুমে গেলাম এবং আমার ক্যামেরার ছবিগুলো চেক করলাম, তখন আমি পাখির ছবিগুলো দেখতে পারলাম না, সব অন্ধকার। আসলে পাখি কোথায়? হো হো, এই কথা আসলে বাবা, পাখি তো আরো 3 বছর আগে আমাদের থেকে বিদায় নিছে বাবা। কি বল? হো বাবা, পাখি এই দুনিয়াতে আর নাই।